নমস্কার, প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 355তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথার এই বিশেষ পর্বে আমরা উপস্থিত হয়েছি। এই পর্বটি বিশেষ কারণ বিরাট পর্বের এই যে পর্বটি, এটিকে আমরা আত্মপরিচয় পর্ব বলতে পারি। আত্মপরিচয় অফিসিয়ালি অর্থাৎ যাকে আমরা বলি একেবারে ঠিকঠাক মতন সমস্ত তথ্য, মানে সেটা হয়তো ভবিষ্যতে আসবে মহাভারত, কিন্তু এখানে আমরা দেখছি স্বয়ং অর্জুন দ্বিতীয় পাণ্ডব। এই অর্জুনকে দ্বিতীয় এবং পাণ্ডব এবং তৃতীয় পাণ্ডব এই দুনামেই কিন্তু অভিহিত করা হয়েছে। আমাদের পূর্ব ভারতের পাঠ অর্জুনকে তৃতীয় পাণ্ডব বলেছে, কারণ যুধিষ্ঠির, ভীম, মাঝখানে অর্জুন, আর তারপরে হচ্ছেন তৃতীয় নকুল সহদেব। আর বেশিরভাগ পাঠে অর্জুনকে মধ্যম পাণ্ডব বলা হয়েছে, কারণ পাঁচ ভাইয়ের মধ্যে অর্জুন মধ্যমে রয়েছে, এপাশে দুই জ্যেষ্ঠ ভাই, নিচে দুই কনিষ্ঠ ভাই, তিনি রয়েছেন মধ্যম ভাবে। সুতরাং অর্জুনকে আমরা তৃতীয় পাণ্ডব বলতেও পারি, এবং অন্য পাঠে যেমন তাকে মধ্যম পাণ্ডব বলা হয়েছে তেমনি মধ্যম পাণ্ডব হিসেবেও তাকে বলা যায়। খুব চমৎকার করে কাশ্মীরি পাঠে অর্জুনকে বলা হয়েছে পাণ্ডবানি ভারতানি মধ্যমাম কৃষ্ণবাস, অর্থাৎ তিনি হচ্ছেন সমস্ত পাণ্ডব কুলের মানদণ্ডের মত, অর্থাৎ ভরটা সমস্ত পাণ্ডবদের ভর কেন্দ্র যেন অর্জুনের দুই কাঁধের মধ্যে রয়েছে। জিষ্ণুনাং ভর কেন্দ্র সমাপিত, জিষ্ণুর দুই কেন্দ্রে পাণ্ডবদের ভর অবস্থিত, অর্থাৎ পাঁচ ভাইয়েরই সমস্ত দায় দায়িত্ব। হ্যাঁ, কোন অর্থে পরাক্রমের দিক দিয়ে, প্রতিরক্ষার দিক দিয়ে, স্থিতদির দিক দিয়ে, বুদ্ধিমত্তার দিক দিয়ে, যুদ্ধবিদ্যার দিক দিয়ে, নায়কচিত গুণের দিক দিয়ে, জ্যেষ্ঠ পাণ্ডবের শিষ্য হিসেবে মধ্যম পাণ্ডবকে রক্ষাকর্তা হিসেবে, অর্থাৎ সবসময় ভীমকে যিনি রক্ষা করে চলেন সেই অর্থে, এবং কনিষ্ঠ দুই ভাইয়ের অভিভাবক হিসেবে দ্রৌপদীর হৃদয়ঈশ্বর হিসেবে স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয় সখা হিসেবে, এবং সমগ্র মহাভারতের রমণীমোহন হিসেবে তিনি, এবং শুধু তাই নয়, সমস্ত প্রতিপক্ষের, পাণ্ডব প্রতিপক্ষের ত্রাস হিসেবে সর্বশাস্ত্র অস্ত্র বিদ্যা নিপুণ হিসেবে, এবং পরম অর্থবিদ হিসেবে, অর্থবিদ মানে যিনি অর্থবিদ্যা অর্থাৎ ইকোনমিক্স, পলিসি এবং ইম্পলিসি যিনি ভালো জানেন সেই হিসেবে, ইত্যাদি বহু গুণ অর্জুনের মধ্যে আরোপিত হয়েছে। আমরা আসবো সেসব কথা। সে হিসেবে অর্জুনকে বলা হয়েছে তিনি পাণ্ডব কুলের ভর কেন্দ্র, মধ্যমা ভারত সেবা,
তিনি মধ্যম হয়ে ভর ধরে রেখেছেন, ভর কেন্দ্র, সেই জন্য তাকে বলা হচ্ছে মধ্যম পাণ্ডব, পাণ্ডবেন মধ্যমানুষ, তিনি পাণ্ডবদের মধ্যম। যাই হোক, তিনি এই অর্জুনকে দেখ তিনি আত্মপরিচয় দিয়ে দিচ্ছে। এবার এখানে নানা টিকাকারেরা, নানা আলোচকেরা নানান প্রশ্ন তুলেছে, প্রশ্ন তুলে দেখছেন অর্জুন এই যেটা করতে যাচ্ছেন বা যেটা করছেন সেটা কি তার হঠকারিতা? এই হঠকারিতা তিনি কেন করলেন? কেন তিনি জ্যেষ্ঠ পাণ্ডব সাথে অর্থাৎ যুধিষ্ঠিরের সাথে আলোচনা না করে? কারণ সিদ্ধান্ত তো যুধিষ্ঠিরের। একটা খুব মজার ব্যাপার এই মহাভারতে লক্ষ্য করবেন, যুধিষ্ঠিরের হাতে কিন্তু পাণ্ডবদের সমস্ত দায় এবং দায়িত্ব নিহিত। এটা আসবো, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসবো, এরপরে একটা পর্বে আমরা আলোচনা করব কি না সেখানে খুব ভালো করে লক্ষ্য করার। এটা যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত যখন নিতে হয়, অভিভাবক হিসেবে রয়েছেন যুধিষ্ঠির, তিনি পরম অভিভাবক, যখনই অভিভাবক মানে তিনি সবার লক্ষ্য রাখেন, সবারকে তিনি আগলে রাখেন এবং তার আদেশ সবাই পালন করে চলে। এবং শুধু তাই নয়, বিপদে বিপদের সময় প্রতিকূল অবস্থায় এবং কঠিন পরিস্থিতিতে একমাত্র তিনি স্থিরভাবে ধীরভাবে সঠিক সিদ্ধান্ত নেন। অন্যরা কাজ করেন কিন্তু সিদ্ধান্ত নেন যুধিষ্ঠির। অনেক সময় মহাভারতে আপনারা দেখবেন মহারাজ যুধিষ্ঠির কিন্তু ভূমিকায় অবতীর্ণ না, একেবারে সম্মুখে কাজের সময় কোন ভূমিকার মুখ্য ভূমিকায় তিনি নেই, তিনি অন্তরালে রয়েছে, তার থাকার কথাও নয়, তিনি সেখানে আসেনি। কিন্তু সেখানে যদি এমন কিছু জিনিস ঘটে যায়, যদি সেখানে কোনো কঠিন ঘটনা ঘটে, কোনো বিপন্নতা আসে যে কোনো ধরনের, এবং সেই বিপন্নতায় সেই কঠিন অবস্থায় যদি কাউকে সিদ্ধান্ত নিতে হয় পাণ্ডবদের নিজস্ব ব্যাপারে, সেখানে স্বয়ং কুন্তিও নিচ্ছেন না, তিনিও যুধিষ্ঠিরের মুখাপেক্ষী হয়ে আছে, অর্থাৎ যুধিষ্ঠির যা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত প্রত্যেকে মেনে নিচ্ছে। সেই কাজে যুধিষ্ঠিরের ভূমিকা থাকুক বা না থাকুক, থাকলেও না থাকলেও, এটাই হচ্ছে যুধিষ্ঠির। এটা হচ্ছে একটা বড় আরেকটা বড় পয়েন্ট পাণ্ডবদের জীবন, অর্থাৎ যুধিষ্ঠিরের গুরুত্ব। এরকম বিভিন্ন কিছু কিছু ব্যাপার এই মহাভারতের মধ্যে রয়েছে, উদাহরণটা দিয়ে রাখি। দেখুন, অর্জুন দ্রৌপদীকে জয় করেছে, নিয়ম অনুসারে তার সাথে দ্রৌপদীর বিয়ে হবার কথা, কিন্তু দ্রৌপদীকে দেখা মাত্র যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার মনের মধ্যেও যেমন একটা লালস বা লালসা বোধ, দ্রৌপদীকে পাবার একটা আকাঙ্ক্ষা একটু একটু জেগে উঠেছিল, সেই আকাঙ্ক্ষা আরো তীব্রতর ভাবে তিনি অন্যান্য পাণ্ডব ভাইদের চোখে মুখেও তিনি দেখতে পেয়েছিলেন। কেবল কুন্তি যে অজান্তে বলে ফেলেছেন যা ভিক্ষা তোমরা নিয়ে এসেছ তাই পাঁচজনে মিলে ভাগ করে নাও, এটাই একমাত্র বড় কথা নয়, সেখানে তিনি খেয়াল করেন এটা বলে ফেলেছেন,
এবং শুধুমাত্র ওই মায়ের কথা ওটাকে রাখার জন্যই তারা পাঁচজনে মিলে বিয়ে করেছেন একটি রমণীকে, এমনটাও নয়। সেখানে সবচেয়ে বড় কারণটি হল ভয়ে ভয়ে বিরোধ, এক নারীকে কেন্দ্র করে এক অপরূপা অনবদ্য অনবদ্যাঙ্গী সুমধ্যমা অতীব সুন্দরী সুশ্রেণী কন্যাকে দেখে যখন পাঁচ ভাই সমানভাবে মোহিত, সুতরাং সেখানে এক কন্যার জন্য যাতে পাঁচ ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি না হয়, সেই কারণে পাঁচ ভাই মিলেই তাকে বিবাহ করবেন এই সিদ্ধান্তটি নিয়েছেন স্বয়ং যুধিষ্ঠির। হ্যাঁ, তিনি অবশ্যই জননীর আজ্ঞাকে ঢাল হিসাবে ব্যবহার করেছে, কিন্তু সিদ্ধান্ত যুধিষ্ঠির। আর আমরা এখানে দেখেছি এই কথাটা বলেই অভিজ্ঞ কুন্তি কিন্তু তার কথাটা পুরো ফিরিয়ে নেননি, এই সময় কি হতে পারে তিনি এরকম একটা কথা বলে ফেলেছেন। সুতরাং এই তিনিও কিন্তু বুঝেছেন তিনি যে শুধু অজান্তে এরকম কথা বলে ফেলেছেন তা নয়, তারপরেও তিনি যখন দেখেছেন তিনি তার নিজেই নিজের কথা উইথড্র করে নিতে পারতেন, কোনো অসুবিধে ছিল না। কিন্তু অতি অভিজ্ঞ বুদ্ধিমতী প্রজ্ঞ স্বয়ং জননী কুন্তিও কিন্তু একই রকম বুঝেছেন, যেমন যুধিষ্ঠিরটি বুঝেছিলেন, যেমন যুধিষ্ঠির বুঝেছিলেন, কুন্তির মধ্যেও কিন্তু সেই একই চিন্তা একই প্রশ্ন জাগরিত হয়েছিল এই অনুপমা অতীব সুন্দরী কন্যার জন্য তার ছেলেদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে না, তো সেই কারণেই তিনি দৌড়ে এসেছেন যুধিষ্ঠিরের কাছে সমস্যার সমাধানের জন্য। এরপর ব্যাস এসেছেন, অন্যান্য কি হয়েছে সেসব ঘটনা এবং আরো অন্যান্য শাস্ত্রের ঘটনা বিস্তারিতভাবে আমরা আগে আলোচনা করেছি, তার মধ্যে আমরা যেতে চাই না। আমরা যেটা এখানে বলতে চাইছি যে যুধিষ্ঠির হচ্ছে এমন একটি পার্সোনালিটি পাণ্ডবদের মধ্যে যে তিনি সে কোনো ঘটনার সাথে যুক্ত থাকুন না থাকুন, পাণ্ডব সংসারের যে কোনো সিদ্ধান্ত তিনি হচ্ছেন শেষ কথা, এবং তাকে না জানিয়ে তার অজ্ঞাতে কোনো ভাই কোনো কাজ করেন না, স্বয়ং জননী কুন্তিও করেন না। অতএব চার ভাই হচ্ছেন কর্মকৃত এবং সৎকর্মী এবং সিদ্ধান্ত নেবার একমাত্র ক্ষমতা রাখছেন যুধিষ্ঠির, সেই জন্য তাকে আমরা মূল ভূমিকায় সবসময় দেখি না, তিনি শুধুমাত্র ডিসিশন মেকার, হি ইজ দ্য ডিসিশন মেকার অব দ্য পাণ্ডবা ফ্যামিলিজ। স্বয়ং কৃষ্ণকেও আমরা দেখছি অনেক সময় যুধিষ্ঠিরের মুখাপেক্ষী হয়ে আছেন, তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কিংবা প্রত্যেকের সিদ্ধান্তের সঙ্গে যদি যুধিষ্ঠিরের সিদ্ধান্ত আলাদা হয় আমরা সেখানেও লক্ষ্য করব যে শ্রীকৃষ্ণ, বা আগেও আমরা দেখেছি শ্রীকৃষ্ণ সুকৌশলে অন্যান্য পাণ্ডব ভাইদেরকেও কিন্তু বা ডিসিশনটাকে বা তার শ্রীকৃষ্ণ তার নিজের সিদ্ধান্তটিকে যুধিষ্ঠিরের সিদ্ধান্তের সঙ্গে মিলিয়ে পেশ করছেন, অর্থাৎ তিনিও সেখানে অন্যান্য ভাইদের কে বাধ্য করছেন যুধিষ্ঠিরের সিদ্ধান্ত অনুসারে কর্ম করতে। এখানে যদি শ্রীকৃষ্ণের নিজের সিদ্ধান্ত আলাদা হয় তাহলেও কিন্তু তিনি জ্যেষ্ঠ যুধিষ্ঠিরকে অগ্রাহ্য করছেন না, অর্থাৎ যুধিষ্ঠির তারপরে শ্রীকৃষ্ণ তারপরে অন্যান্য পাণ্ডবেরা রয়েছে, এই হচ্ছে এদের হায়ারার্কি। কিন্তু অবশ্যই যুধিষ্ঠির সবসময় শ্রীকৃষ্ণের কাছে নত হয়েই আছেন, তাকে বন্ধু হিসেবে সখা হিসেবে গুরু হিসেবে এবং প্রধান সহায় হিসেবে তিনি গ্রহণ করেছেন।
এবার চলে আসি যে কথাটা আমরা বলছি, অর্থাৎ এই যে আত্মপরিচয় পর্ব, এখানে এই মধ্যম পাণ্ডব অর্জুন তিনি যুধিষ্ঠিরকে না জিজ্ঞেস করে তিনি কিন্তু আমরা দেখছি আত্মপরিচয় দান করছে, এবং শুধু নিজের পরিচয় নয় প্রত্যেক পাণ্ডবের পরিচয়ও তিনি দিয়ে দিচ্ছেন। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, এবং সেই জন্য এই পর্বটা খুব গুরুত্বপূর্ণ পর্ব। কি হয়েছে ব্যাপার, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, ফিরে আসুন সেই জায়গায়। আমরা দেখেছি অর্জুন, বৃহন্নালারূপী অর্জুন, তিনি ভয়ভীত ভয়ার্থ উত্তরকে, কুমার উত্তরকে প্রায় চুলের মুঠি ধরেই জোর করেই বাধ্য করেছেন রথের রশি ধরে, এবং তাকে নিয়ে চলে এসেছেন সেই শ্মশানে, মৎস্য দেশে রাজধানীর সন্নিকটে যে শ্মশান, সেই শ্মশানে সেই শ্রমিক আছে কাছে, যেখানে কি আছে, সেই পাণ্ডবদের সমস্ত অস্ত্র বাঁধা ছিল, সেই অস্ত্র তিনি নাবিয়ে এনেছেন উত্তরকে দিয়ে, এবং সেই অস্ত্রগুলোকে দেখে উত্তর একেবারে ভয়ভীত হয়ে গেছে, আশ্চর্য যে কার অস্ত্র, কি অস্ত্র, এই অস্ত্রে ঝলসানি দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে একেবারে বিহ্বল হয়ে পড়েছে। এবং আমরা গত পর্বে দেখেছি অর্জুন একে একে সমস্ত কার অস্ত্র, কোনটি কোনটি অর্জুনের অস্ত্র, গান্ডীব, তার তো একটা দীর্ঘ পরিচয় আমরা পেয়েছি, যুধিষ্ঠিরের অস্ত্র কোনগুলো তার পরিচয় দিলেন, ভীমের অস্ত্র কোনটি, কোন কোনগুলো, ভীম কি ধরনের অস্ত্র ব্যবহার করেন, নকুল সহদে প্রত্যেকে একেবারে নিখুঁত করে প্রত্যেকটি অস্ত্রের তিনি পরিচয় দিলেন। আমরা সেই অস্ত্র পরিচয়ের বিস্তৃত তথ্যের মধ্যে এই মুহূর্তে যাচ্ছি না, শুধু গান্ডীবের কথা আলোচনা করেছি। এই সমস্ত অস্ত্রের পরিচয়গুলো পেয়ে দিশেহারা উত্তর এবার একেবারে মানে কি বলবো, তার যে অবস্থা কি সহজে অনুমেয়, তিনি পাণ্ডবদের এই সমস্ত অস্ত্রগুলো দেখে তিনি একেবারে ভয়ভীত হয়ে তার মনে একটা প্রশ্ন জাগলো, আচ্ছা এই যে সমস্ত পাণ্ডবদের অস্ত্র, তাহলে পাণ্ডবেরা কোথায়? কিন্তু তিনি জিজ্ঞেস করছেন, বলছেন এই সমস্ত এত শীঘ্র কার্যকারী মহাত্মা পাণ্ডবদের অস্ত্র আপনি আমাদেরকে বলবেন, তাহলে আপনি আমাকে বলুন তো এই কৌরব নন্দন, যুধিষ্ঠির, পাণ্ডুনন্দন, ভীমসেন, পৃথানন্দন, অর্জুন, মাদ্রীনন্দন, নকুল ও সহদেব এরা কোথায় গেলেন? কহ্নু সাধ অর্জুন পার্থ কৌরব যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ ভীমসেনশ্চ পাণ্ডব, তারা কোথায় গেলেন? সর্বৈব মহাত্মান সর্বমিত্র বিনাশন রাজবকিষ্য পরাকীর্জন শ্রুয়ন্তে কথঞ্চন, এরা সবাই মহাত্মা এবং প্রত্যেকেই পরাক্রমী, শত্রু হন্তক, বিরাট বীর, কিন্তু তারা দূত ক্রীড়ায় রাজ্য তারা হারিয়ে বনের পরে যে তারা বনে গিয়েছিলেন এ পর্যন্ত আমরা জানি, তারপরে যে তারা কোথায় গেলেন সে ব্যাপারে তো কোনো কিছুই আমরা জানি না। দ্রৌপদী কর্ণ পঞ্চালী স্ত্রীরত্নমীতি ন শ্রুতম জিতানেক্ষস্তদা কৃষ্ণা তানে বানগদনম, দ্রৌপদী বা কোথায় গেলেন? শুনেছি দ্রৌপদী হচ্ছেন স্ত্রী রত্নস্বরূপা, সমস্ত স্ত্রী কুলের তিনি রত্নস্বরূপা, তিনি দূত পরাজিত পাণ্ডবদের সাথেই তো তিনি বনে গিয়েছিলেন, তারপরে তিনি বা কোথায় গেলেন? সেই ১২ বছরে তারা বনে ছিলেন, সেই দীর্ঘ বনবাসের খবর আমরা জানি, তারা মোটামুটি কোথায় কোথায় গিয়েছিলেন, কোথায় ছিলেন সেটা আমরা জানি, কিন্তু তারপর তারা কোথায় হঠাৎ উধাও হয়ে গেলেন, এমনকি সেই স্ত্রীরত্ন দ্রৌপদী তাকে নিয়ে? তখন আমরা দেখছি অর্জুন বললেন, কুমার উত্তর এই যে আমাকে দেখছ বৃহন্নলা বেশি, আমি হচ্ছি পৃথাপুত্র অর্জুন, পৃথা অর্থাৎ কুন্তী,
কুন্তির আরেক নাম পৃথা। আমি পৃথা পুত্র অর্জুন, কঙ্ক নামে সভাসদ হচ্ছেন যুধিষ্ঠির, আপনার পিতার যিনি পাচক বল্লভ তিনি হচ্ছেন স্বয়ং ভীমসেন, আর আপনাদের অশ্বশালার অধ্যক্ষ হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন নকুল, আর আপনাদের গোশালার অধ্যক্ষের কর্মে যিনি নিয়োজিত আছেন তিনি হচ্ছেন স্বয়ং সহদেব, আর যিনি স্বৈরন্ধ্রী আপনাকে আসার সময় আমার এত গুণ আপনার কাছে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন স্বয়ং স্ত্রীকুলরত্না দ্রৌপদী, যার জন্য কীচকেরা নিহত হয়েছে। অশ্ববন্দেহত নকুল সহদেবশ্চ গোকুলে সৈরন্ধ্রিং দ্রৌপদীং বিদ্ধি, বিদ্ধি মানে যেন সৈরন্ধ্রিং দ্রৌপদীং বিদ্ধি যত কৃতে কীচকাহত, যার জন্য কীচক মারা গেছে। এবার আমরা দেখলাম উত্তরের মনে একটু সংশয় হল, তিনি ঠিক এই কথাটা বিশ্বাস করলেন না, তার মধ্যে একটু সংশয় হল, এত বড় শক্তিশালী পরাক্রমী বীর মহাত্মা মহান পাণ্ডবেরা তারা এরকম ভাবে আমাদের বাড়িতে এই সাধারণ কাজে, এবং দ্রৌপদীর মতো স্ত্রী রত্ন তিনি আমার মায়ের কাছে সহকারিণী হিসেবে থাকবেন, বিশ্বাসই হলো না কুমার উত্তর, তিনি কোনো মতেই এটা বিশ্বাস করতে পারলেন না, তার মধ্যে আরো সংশয় আরো প্রশ্ন ভীষণ ভাবে জমে উঠল। তিনি অর্জুনের কথায় বৃহন্নলার কথায় তিনি এতটুকু নিঃসংশয় হতে পারলেন, তিনি এতটুকু বিশ্বাসই করলেন না বৃহন্নলার কথা, এবং বিশ্বাস যদি কারণ না হয় তারা কি করেন, তারা আরো জিজ্ঞাসা করে আরো প্রমাণ চান যে এই এই যদি এ হয় তাহলে তো এই তার প্রমাণ থাকবে, তারা বলবেন আর কি প্রমাণ আছে, সেরকম কিছু প্রমাণ নিখাত প্রমাণ যে প্রমাণের উপর ভিত্তি করে একজনকে বিশ্বাস করা যায়, এরকম হঠাৎ কোনো অচেনা লোক এসে যদি বলেন আমি সেই, তখন আমরা কি করবো, আমরা তো তার কাছে কিছু প্রমাণ চাইব, তুমি যে ওই লোক তার প্রমাণ কি, সেই প্রমাণ হিসেবে আমরা সেই লোকের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু যদি গোপন সত্য জেনে থাকি তাহলে আমরা তার ভিত্তিতেই তাকে প্রশ্ন করে সেই মানুষটি আসল কিনা সেটি আমরা বোঝার চেষ্টা করব। ঠিক এখানেও আমরা দেখছি উত্তর নিঃসংশয় হবার জন্য বৃহন্নলাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করলেন প্রমাণ হিসেবে কি সেই প্রশ্ন, এবং তার উত্তরই বা বৃহন্নলা রূপী অর্জুন কি দিলেন সেটি আমরা শুনব আগামী।